ঘরে ফেরা মানুষের খবর জানাতে এই পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান সামানউদ্দিন। সামান, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। আর কয়েকদিন পরই মাত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, আর এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে ইতিমধ্যে মানুষ কিন্তু নারীর টানে ঘরে ফিরতে শুরু করছে। যদিও আজকে তেমন যাত্রী নেই, তবে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, যাত্রীর চেয়ে গাড়ি পরিমাণে অনেকটাই বেশি। আমি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই যে মাত্র কয়েকদিন আগেই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর, সফিপুর, নাওজুর এলাকায় তিনটি উড়াল সেতু খুলে দেওয়া হয়েছে, যার কারণে এই এলাকায় কমপক্ষে কোনো ধরনের যানজটের সংখ্যা নেই, জানিয়েছেন সড়ক বিভাগ। আমি প্রশাসন সাথে কথা বলেছি, শালন হাই থানা ওসি ফিরুজ হোসেনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে চন্দ্র এলাকায় তার মানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বালে রয়েছে মোবাইল টিম, যারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করবে। আমি যাত্রীদের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে গত দুই বছরে করোনার কারণে তারা তাদের আত্মীয়র সাথে যে তারা ঈদ করতে না পারে নাই, কিন্তু এবছর তারা কোনোভাবেই তা মানতে রাজি নন। তারা যে কোনো উপায়ে, যে কোনোভাবে হোক, তারা আত্মীয় স্বজনের সাথে যে তারা ঈদ করবে। তবে এবছর বলা যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমাদের গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার যে অবস্থা, এই অবস্থা অনেকটাই ভালো। আমি চালকের সাথেও কথা বলেছি, যদি ট্রাফিক বিভাগ ভালোভাবে কাজ করে যায় তাহলে এবছর মহাসড়কে তেমন কোনো ধরনের বাড়ির যানজটের আশঙ্কা থাকবে না। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ।